প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো বন্ধুরা, ছাগলের খুরা রোগ হলে কিংবা অন্য অন্য ঘাও হলে কি ওষুধ দ্বারা নিরাময় করবেন। একদম সহজ পদ্ধতিতে অল্প টাকার ভিতরে আপনারা খুরা রোগ সহ বিভিন্ন ঘা পচরা দূর করতে পারবেন। সেই ওষুধটা কি, সেই ওষুধটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেই ওষুধটা দিলে কত দ্রুত গতিতে ঘা সেরে যায় সেটাও আমি বলে দেবো, কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি জানাইব। আর বন্ধুরা, আরেকটা হলো অনেক ভাইরা ছাগলের খামার করেন, এখানে লাখ লাখ টাকা লস খেয়ে পরে ছাগলটি ছাগলের খামারটি বন্ধ করে দেন, এর কারণটা কি? তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা খামার করতে ইচ্ছুক যেন কখনোই ক্ষতির সম্মুখীন হন না হন, সেটাই কিন্তু আমার চেষ্টা। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা সুন্দরভাবে একটা খামার করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে চান, তাহলে অবশ্যই আমার কথাগুলো মেনে কাজ করবেন, এই সেক্টরে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তাই বন্ধুরা, বরাবর মতো আজকেও আমি বলবো, যারা নতুন দেখছেন অবশ্যই বিউটি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, প্রথমে আসুন, কেন ছাগলের খামার বন্ধ করে দেন আপনারা? যারা নতুন এত আবেগবশত হয়ে একটি খামার তৈরি করেন কিন্তু পরবর্তীতে দেখা যায় 6 মাস 7 মাস পরেই ছাগলের খামারটি আর টিকাইতে পারেন না, বিক্রি করে দেন, বিভিন্ন জায়গা থেকে ঋণপাতি হয়ে যান, যার কারণে খামারটি আর চালানো সম্ভব হয় না, পরে দেখা যায় আপনার খামারে 3-4 লাখ টাকা লস হয়ে গেছে। এটা কিন্তু আপনার একটা বোকামি। আপনারা খামার শুরু করতে হলে একটা পরিকল্পনার ব্যাপার আছে, আপনারা কিভাবে এই খামারটি টিকিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 বছর ধৈর্য ধরতে হবে যদি ব্রিডিং খামার করেন। বন্ধুরা, এই কথাগুলো বলার মানে, আমি গতকাল একটা ভিডিও দেখেছি খামার বিডি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে, যেখানে এক ভাই খামার করেছেন, এত সুন্দর একটা খামারের জন্য ঘর করেছেন, যেখানে তিনি প্রথমে ইনভেস্ট করেছেন 4 লক্ষ টাকা, তারপর মাত্র 10-12টি ছাগল দিয়ে শুরু করেছেন। তাহলে এত বিশাল আয়োজন করে খামার তৈরি করার কি প্রয়োজন? যাই করছেন, আপনি যেটাই করেছেন ভালো করেছেন, কিন্তু আপনি আরেকটা বোকামি কাজ করেছেন, সেটা হচ্ছে আপনার ব্যবসাটিও আপনি বন্ধ করে দিয়েছেন, মনে করেছেন যে এই সেক্টরে এলেই আপনি লক্ষ লক্ষ টাকা আয় করে ফেলবেন, যার কারণে আপনি আপনার নিজের ব্যবসাটা বন্ধ করে এই ছাগলের খামারটা করেছেন। এটা কি সম্ভব টিকে থাকা? কখনোই সম্ভব না, কারণ আপনি ছাগলগুলি পালন করবেন, ছাগলগুলো বাচ্চা দেবে, তারপর বিক্রি করেছেন, আপনি এখান থেকে প্রফিটের আশা করবেন। যদি আপনি সব কিছু গুটিয়ে একটা খামার করেন, তাহলে কিন্তু আপনি কখনোই সেই খামারটি টিকিয়ে রাখতে পারবেন না। আপনাদের বিশ্বাস হয় না, না বিশ্বাস হলে খামার বিডি ইউটিউব চ্যানেলের সেই ভিডিওটি দেখতে পারেন, গতকালই আপলোড হয়েছে। বন্ধুরা, এখানে তিনি সবগুলি ছাগল একবারে বিক্রি করে দিচ্ছেন, তাকে প্রশ্ন করছে খামার বিডি ইউটিউব চ্যানেলের ভাই, আপনি কেন বন্ধ করে দিচ্ছেন, এত ডাক ডোল পিটিয়ে কেন খামারটি করেছিলেন? তিনি বলেছে যে প্রথমে আমি ভেবেছিলাম যা, কিন্তু এখন আমি যেটা মনে করছি যে এই ছাগল পালন করতে গেলে পর্যাপ্ত পরিমাণ চারণভূমি লাগবে, ছাগলগুলোকে চড়াইতে হবে, দৌড়ঝাঁপ করাইতে হবে এবং প্রচুর পরিমাণে ঘাসের চাষ করতে পারলেই তাহলে ছাগল খামার করে লাভবান হওয়া যায়। যাদের এই এরকম জায়গা জমি রয়েছে তারাই একমাত্র খামারটি চালাইতে পারবে, কিন্তু এটার বিরুদ্ধে আমি, যেহেতু আমার কিন্তু প্রচুর পরিমাণ জায়গা জমি নাই, তারপরেও আমি ছাগল পালন করি এবং ছাগলগুলো আজ পর্যন্ত টিকে রয়েছে, তাই আমি মনে করি না যে এই শুধু জমি জমা প্রচুর থাকলে যে একজন মানুষ খামার চালাইতে পারবে, এটা কিন্তু সঠিক কথা নয়। আপনার জমি নাই, কিচ্ছু নাই, ভূমিহীন মানুষরাই কিন্তু খামার করে টিকে রয়েছে, যাদের বিশাল আকারে জমি জমা চারণভূমি বিভিন্ন রং ডঙের জিনিস রয়েছে, তারা কিন্তু কখনোই টিকে থাকতে পারে না, তাদের লোভ বেশি, তারা টিকে থাকতে পারবে না। আপনার যদি মনের ভিতরে একটা সদিচ্ছা থাকে, আমি এই সেক্টর থেকে আমি অবশ্যই লাভবান হব, সবাই যদি পারে আমি কেন পারবো না, এরকম একটা জেদ থাকে, তাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন এবং এই সেক্টরটি টিকিয়ে রাখতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যারা খামার করবেন, আমি তাদের বলবো আপনারা প্রথমেই বিশাল আকৃতির খামার না করে আপনারা অল্প টাকার ভিতর কোনোরকম যেন ছাগলগুলো রাখা যায় সেই রকমভাবে একটা ঘর তৈরি করবেন, আর বেশি ইনভেস্ট করা যে টাকাগুলো বাঁচবে সেই টাকা দিয়ে আপনি ছাগল নেবেন, আর আপনার যদি সাইডে ব্যবসা বাণিজ্য থাকে অবশ্যই সেটি চালিয়ে যাবেন।
তাহলে কিন্তু আপনি দেখা যায় ব্যবসা করে ওখান থেকে লাভ হচ্ছে না, আপনার স্বপ্নটি কোনো রকম চলে যাচ্ছে, ওখান থেকে কিছু কিছু টাকা দিয়ে ছাগলগুলোকে ভরণ পোষণ দিচ্ছেন এবং সেখান থেকে সেই ছাগলগুলো আপনার যে ছাগলগুলো সেগুলা বাচ্চা দেবে, এক সময় বাচ্চা বিক্রি করে আপনি তারপর এখান থেকে প্রফিট আয় করতে পারবেন। যদি আপনি সবকিছু গুটিয়ে একটা ছাগলের খামার করেন সেক্ষেত্রে আপনার টাকাটা আসবে কোথা থেকে? আপনি ছাগলগুলোর ভরণ পোষণ দেবেন কেমন করে? আপনার সংসারের ভরণ পোষণ আপনি বহন করবেন কিভাবে? এটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা। আপনাদের অবশ্যই সাইডে কিছু আয়ের উৎস থাকতে হবে, তারপর আপনি এই খামারটি চালাইতে পারবেন। হ্যাঁ, আপনার পরিবারের একজন ভাই বেকার রয়েছে, তার তো আয়ের উৎস নাই, আপনার আয়ের উৎস রয়েছে, সেটা থেকে আপনার ভাইকে একটু হেল্প করুন, শেষ খামারটি চালাক, দেখবেন এক সময় দেখবেন আপনার ভাই আপনার চেয়ে বেশি ইনকাম করতে। ছাগলগুলো যখন বাচ্চা দেবে কমসে কম মূল সূত্রই হলো 2 বছর টিকে থাকতে হবে। 2 বছর যারা টিকে থাকবে এরকম মন মানসিকতা আছে তারাই খামার করবেন বন্ধুরা, তাহলে আপনারা আপনাদের খামারের লাভ দেখতে পারবেন। আপনারা আজকে 5 লাখ টাকা খরচ করে একটা ছাগলের খামার করলেন, 5 মাস যেতে না যেতেই আপনি লাভ খুঁজছেন, তাহলে কখনোই সম্ভব না। আপনার খামারটি বন্ধ হবে এবং আপনার টাকাগুলো জলে চলে যাবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, বুঝতে পেরেছেন আপনারা কিভাবে একটা ছাগল খামার করে টিকে থাকবেন? অবশ্যই আপনাদের পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা না ছাড়া কখনোই আপনি ছাগল খামার করতে পারবেন না। শুধু আবেগ দিয়ে ছাগল খামার করলে আপনি টিকে থাকতে পারবেন না। আর ছাগল অনেকেই বলে শখের বসে যে করছিলাম বিক্রি করে দিলাম, শখ কিন্তু এত সোজা না। আপনি শখের বসে একটা পালতে পারেন, সমস্যা নেই, একটা ছাগল নাড়াচাড়া করবেন, আপনার ফ্যামিলি খুশি মতো একটা পালন করবেন। আপনি শখের বসে 40-50টি ছাগল দিয়ে শুরু করবেন এটা কিন্তু নয়। আপনি যদি 10-15টা ছাগল দিয়ে শুরু করেন সেটা কিন্তু বন্ধুরা এটা একটা খামার আকৃতির, আপনার এখান থেকে লাভ করার চিন্তা ভাবনা করে খামারটি করতে হবে। শখের বসে আপনারা বড় খামার কখনোই করবেন না। আর বন্ধুরা এখানে আর একটা কথা হলো, আপনারা কখনো উন্নত জাতের ছাগল দিয়ে খামার করবেন না। আপনারা ইন্ডিয়ান জাত নিয়ে কাজ করবেন, সেগুলো দেখা যায় ইন্ডিয়ান জাত কিন্তু টেকানো খুবই মুশকিল। আপনি যদি বড় উন্নত জাতের ছাগল দিয়ে খামার করেন সেটি কিন্তু আপনি টিকিয়ে রাখতে পারবেন না, ছাগলগুলি বিভিন্ন রোগ ব্যাধি হয়ে মারা যাবে। কারণ ইন্ডিয়ার আবহাওয়া একরকম, বাংলাদেশের আবহাওয়া একরকম, সেই আবহাওয়ায় টিকিয়ে রাখা যায় না। অনেক ভাইরা কিনেছেন, ক্ষতির সম্মুখীন হয়েছেন, ছাগল মারা গেছে। তাই আপনার ক্রস জাতের ছাগল দিয়ে খামারটি করলে আপনি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন, এখান থেকে লাভবান হতে পারবেন। আপনি অল্প পুঁজি দিয়ে খামারটি শুরু করুন, আমি বলবো না 10-15 লাখ টাকা দিয়ে খামারটি শুরু করুন, আপনার যা পুঁজি আছে সেটি দিয়ে আপনি খামারটি শুরু করুন, আপনি ইনশাল্লাহ এখান থেকে লাভবান হতে পারবেন। আর বন্ধুরা দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে, ছাগলের যদি খুরা রোগ কিংবা শরীরে অন্য অন্য গা দেখা দেয় তাহলে কি ওষুধটা ব্যবহার করবেন? বন্ধুরা আমার সাইটে একটা ভিডিও, ছোট্ট আকারের ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা দেখেন, এখানে একটা ড্রপ রয়েছে, এটা হলো মেগা অয়েল ড্রপ। এটা খুরা রোগ, বিভিন্ন গা পচরা যা হয়, কাটা ছেঁড়া ছাগলের যে পেটে কুটে গেলে সেখানে গায়ের ক্ষতর সৃষ্টি হয়, সেখানে যদি এই তেলটা লাগিয়ে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেখানে একটু পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে কিংবা গরম পানির দ্বারা পরিষ্কার করে এই তেলটা লাগিয়ে দেবেন, দেখবেন 2-3 দিন লাগানোর পরেই আপনার ছাগলের সব ধরনের গা পচরা খুরা রোগ শেষ হয়ে গেছে। এই তেলটা ইউজ করতে পারেন, এই তেলটার দাম মাত্র 70 টাকা, আপনারা যে কোনো ভেটেরিনারি ডাক্তারের থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও আর একটা ওষুধ রয়েছে, সেটা হচ্ছে আমি অনেক ভিডিওতে বলেছি নাগাবন প্লাস, এটাও কিন্তু এই গা পচরা খুরের ভিতর পোকা হয়ে যায় সেটা পরিষ্কার করে যদি আপনি লাগিয়ে দেন 24 ঘন্টার ভিতর কিন্তু সেই গা পচরা শেষ হয়ে যায়, নিরাময় করে ফেলে, পোকা দূর করে ফেলে। বিশেষ করে পানির ভিতরে যদি আপনারা ছাগলকে ছেড়ে দেন বৃষ্টিকালে, পানির ভিতরে হাঁটাহাঁটি করলে কিংবা পানি চড়াইতে গেলেন, সেই জমিনে পানি রয়েছে সেখানে অতিরিক্ত সময় থাকলে সেই ছাগলের পায়ের খুরার ভিতর গা হয়, গা হওয়ার পর পোকা হয়, আপনারা দেখবেন ছাগলের পায়ে পোকা হয়, সে চলতে পারে না, অসহ্য ব্যথা সহ্য করতে পারে না, সে খুরাইতে থাকে কিংবা একসময় বসে পড়ে। আপনারা মনে করেন এই ছাগলটি হয়তো কঠিন রোগে আক্রান্ত হয়েছে, একে আর বাঁচানো যাবে না, যার কারণে অনেকে জবাই করে ফেলেন, অনেকে সস্তায় বিক্রি করে ফেলেন। কিন্তু আপনাকে দেখতে হবে ছাগলের খুরার ভিতর কোনো গা হয়েছে নাকি, আপনাকে খুরাটা ভালো করে পরিষ্কার করে সেটি ফাঁক করে দেখতে হবে। যদি খুরাটা কেটে দিতে হয় কেটে দেবেন, নিচে সুন্দর করে চেষে কেটে দেবেন, তারপর নাগাবন প্লাস এই ওষুধটা নারিকেল তেলের সাথে মিক্স করে পেস্ট বানিয়ে লাগিয়ে একটা প্লাস্টিক ঠোঙ্গা দিয়ে পেঁচিয়ে দেবেন, কিংবা শরীরের অন্যান্য জায়গায় গা হলে সেই নাগাবন প্লাসটা এইভাবেই লাগিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার ছাগলটি সুরক্ষিত হয়ে যাবে, মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার ছাগলের কোনো রকমের গা পচরা কিংবা খুরা রোগের মতো মারাত্মক অসুখ থাকবে না। আর আপনারা যদি মেগা প্লাস ড্রপ ওষুধটি পান সেটিও আপনারা
ব্যবহার করতে পারেন। এটিতে কোনো কিছু মিক্স করতে হয় না, ডাইরেক্ট আপনারা ড্রপটা তেলের মতো আপনারা সেই গায়ের উপর দিবেন, তারপর সুন্দর করে একটু মালিশ করে দিবেন, দেখবেন গাটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা দিলে 3 দিনের ভিতর আপনার ছাগলের গা পচা দূর হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।